Oma chandala pratihatarayo yasya prema pravaha lokatito yahana jaho lokakalyana margam trailokepya pratima mahima janaki pranavanto bhaktya jnanam Ritavaravapu Sitayayo Hiramaha Stabdhi Kritya Pralaya Kalitam Vahavotham Mahantam Hitva Ratrim Prakriti Sahajam Andhatami Stramishram Gitam Shantam Maturamapiyaha Singhanadam jagarja Soyam jata pratita purusho Ramakrishna spridanim Jaya jaya Ramakrishna manchakalpo kuru Jaya jaya bhagoman jagotera guru Jaya jaya guru mata jagoto janami Ramakrishna bhakti datri chaitanya daini Jaya jaya Ramakrishna ishta goshti gan Shabar charno rinu magi adham Sri Bhagavane riche Amravar Sri Sri Ramakrishna Punthi Path ebong Alochanar Uddeshe Samobeto Hoyechi. Majhkhane ekta ekpash bhag theke geche. Tai ekhane punorabritti korchi ager je onshota amra porechhilam. Amra porchi sei ghotona Kolutalay Chaitanya Ashram Grohon. Kolutalay Baishnavder ekti sanstha chilo jekhane tara majhe majhe sammilito hoten. এবং সেই সম্মেলনের উদ্দেশ্য এরকম ছিল ভাগবত কথা পাঠ হবে শ্রী চৈতন্যের উদ্দেশ্যে কীর্তন গাওয়া হবে এবং সবাই একত্রিত হবে এই সভার মধ্যমণি ছিল এই সভা যখন শুরু হতো সভার একটা দিকে একটি আসন রাখা হতো ভগবান শ্রী চৈতন্যের উদ্দেশ্যে চৈতন্যদেবের উদ্দেশ্যে ফুল টুল দিয়ে সুসজ্জিত করে সেই আসনটি স্থাপিত হতো এই বৈষ্ণব ভক্তগণ মনে করতেন যে স্বয়ং যা কিছু করছেন সে ভাগবত পাঠ হোক কীর্তন হোক যাই হোক সব যেন স্বয়ং শ্রী চৈতন্যের উদ্দেশ্যেই করছেন তিনি যেন সমস্ত কিছুর কর্তা সব কিছু যেন তাকে উৎসর্গ করছেন এই ভাবনা চিন্তা নিয়েই তাদের এই হরিনাম সংকীর্তন এবং নানা উৎসবগুলি হতো বৈষ্ণব ভক্ত আমাদের বৈষ্ণব চরণের আমন্ত্রণে এই কলুটালার চৈতন্য সভায় শ্রী রামকৃষ্ণ আগমন করেন বলা হয় যখন তিনি এলেন দূর থেকে যখন তিনি শুনতে পাচ্ছেন যে বৈষ্ণব ভক্তরা শ্রীকৃষ্ণের কীর্তন গাইছেন দূর থেকে সেই শুনতে শুনতেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েছেন তারপরে হৃদয়ে তাকে ধরে ধরে সেই সভার মধ্যে যখন নিয়ে এলেন তখন পরম ভক্ত বৈষ্ণবচরণ শ্রী রামকৃষ্ণের শ্রীচরণে প্রণত হলেন ভক্তেরা সাধারণত বৈষ্ণব ভক্তদের সেই সময়কার চৈতন্য কলুটলায় যারা আসতেন তাদের বেশিরভাগই একটু নাক উঁচু ভাব ছিল নিজেদের সম্প্রদায় ভিন্ন অন্য কাউকে তারা বিশেষ একটা গ্রহণ করতেন না তাই বৈষ্ণবচরণ যখন শ্রী রামকৃষ্ণকে কুলুণ্ডিত হয়ে প্রণাম করলেন তখন এদের মনে হলো যে হ্যাঁ ইনি তাহলে একজন শুদ্ধ সৎচরিত্র উচ্চ শ্রেণী কোনো সাধক যাকে এরা সবাই মিলে সবাই যার সামনে প্রণত হচ্ছে সেই দেখে সব বড় বড় ভক্তরা অন্যান্য সদস্যরা শ্রী রামকৃষ্ণকে প্রণাম করতেন গান যখন শুরু হলো ধীরে ধীরে গান যখন শুরু হলো ঠাকুরের হৃদয়ে সেই শ্রীচৈতন্যের ভাব যেন জাগ্রত হতে থাকলো একটু একটু করে তিনি বিভোর হয়ে গান গাইতে থাকলেন তিনি নাচতে থাকলেন সেই সংকীর্তনের সঙ্গে
অধিকার বর্ণনা করেছেন প্রভুর সেই রূপের কথা, তার কৃপা দৃষ্টির কথা, তার শারীরিক শরীরের যে স্ট্রাকচার তার বর্ণনা সমস্ত কিছু করেছেন। এর বাইরে আরও একটি রূপের বর্ণনা করেছেন, এটা তো আমরা বাইরের রূপ, তার অন্তরের রূপ। তিনি যেন শ্রীরাম শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের ভাবে, গৌরাঙ্গের ভাবে এমন গভীরভাবে ভাবিত হয়ে পড়েছিলেন যে তিনি আর তার নিজের সত্তা খুঁজে পাচ্ছিলেন না, এবং যারা সেখানে উপস্থিত ছিল তাদের মধ্যেও বোধ হচ্ছিল তারা কৃষ্ণ চৈতন্য ভিন্ন, ঠাকুরকে আর আলাদা করে দেখতে পাচ্ছেন। এরপরে তিনি একটি কাণ্ড করে বসলেন। আসলে যখন তিনি উপস্থিত সেখানে, তিনি নিজে সেই দিব্যভাবে ভাবিত, সেই ভাবের সম্প্রচার সেখানে যত ভক্তরা ছিল প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে পৌঁছে গেছিল। ফলে তাদের কাছে সেই সময় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্যদেব বা এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো ভাগ ছিল না। তারা মনে করছিলেন স্বয়ং গৌরাঙ্গই এসে উপস্থিত হয়েছেন তাদের মাঝখানে। যাবার সময় একখানি বেপট কাজ তিনি করে ফেললেন, সেই চৈতন্যদেবের জন্য যে নির্দিষ্ট আসন রাখা ছিল সেই চৈতন্যদেবের নির্দিষ্ট আসনের উপর তিনি গিয়ে দাঁড়িয়ে পড়লেন। শুধু দাঁড়ালেন না, যেমন নিত্যানন্দের এই গৌরাঙ্গের যেরকম মূর্তি আমরা দেখি ঊর্ধ্ব বাহু, সেই দুটি হাত তুলে তিনি দাঁড়িয়ে থাকলেন, তার গভীর সমাধিতে তিনি মগ্ন। প্রতিকার লিখেছেন, প্রতিশ্রুতা ছিলা প্রভু গৌর অবতারে নামিতে হইবে পুনঃ দুবার আসরে। যে গৌর অবতারে তিনি প্রতিজ্ঞা করেছিলেন ভক্তদের কাছে আরও দুবার তিনি আসবেন, তার প্রথমবার আসা হয়ে গেল কীরকম না, শ্রীরামকৃষ্ণ রূপে, দীন দুঃখী দরিদ্র ব্রাহ্মণের বেশে, মূর্খ ব্রাহ্মণের বেশে তিনি এসেছিলেন। যতক্ষণ প্রভু তার এই দিব্যভাবে লীন হয়েছিলেন ততক্ষণ পর্যন্ত এদের মনের মধ্যে কিন্তু এতটুকু অন্যরকম কোনো ভাবনা চিন্তা আসেনি যে কেন তিনি এরকম করছেন। তাকে দেখে কখনো তাদের মনে হয়নি যে ইনি চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বা স্বয়ং চৈতন্য মহাপ্রভু, এই ভাবটাই তাদের মনে এসেছিল, অন্য কোনো ভাব আসেনি। কিন্তু যত সময় পেরোতে থাকলো, যত তাদের ভিতরে ভাবটা কমতে থাকলো, ততই তারা শ্রীরামকৃষ্ণের এই কাণ্ড, এই অদ্ভুত কাণ্ডটাকে খুব সমালোচনার দৃষ্টিতে দেখল। খুব স্বাভাবিক, প্রত্যেকের একটা ইষ্টের প্রতি যে ভালোবাসা, ইষ্টের প্রতি নিষ্ঠা আছে, সেটা যখন আঘাতপ্রাপ্ত হয়, সেটা যখন ধাক্কা খায়, তখন খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের অন্তরে সে ব্যথা খুব তীব্র হয়ে ওঠে। আমরা এইখানেই শেষ করেছিলাম, যেখানে পুঁথিকার বর্ণনা করছেন ঠাকুরের সেই রূপ, যে প্রত্যেকবার তিনি এসছেন, কখনো তিনি গুরু হিসেবে, কখনো তিনি মুক্তিদাতা হিসেবে, কখনো সিদ্ধাত্ম যোগী হিসেবে, নানাভাবে তিনি নিজেকে প্রকাশিত করেছেন, এক একজনের কাছে তিনি প্রকাশিত করেছেন। তিনি বলছেন যে ভক্তরা প্রত্যেকেই যে রূপ দেখে মেতেছিল তা নয়, সেটাই তাই। ভগবানকে যখন আমরা ভালোবাসি, শুধুমাত্র ভগবানের একটি রূপ দেখেই যে সেটা সবার কাছে অ্যাপিলিং হয় তা কিন্তু নয়। কেউ ভগবানের কথা শুনে তাতে এত আনন্দে বিভোর হয়, তারা ভগবানের প্রতি, সেই কথা শুনে ভগবানের প্রতি আকৃষ্ট হন। কেউ ভগবানের ছবি দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হন। কেউ ভগবানের কৃপার কথা স্মরণ করে তার প্রতি আকৃষ্ট হন। কেউ ভগবানের লীলার কথা স্মরণ করে তার প্রতি আকৃষ্ট হন। সকলেই যে একভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হবেন এরকম কথা নয়। এইখানে আমরা শেষ করেছিলাম গতদিন, যে শক্তিতে বিমোহন ছিল দর্শকেরা, প্রভু শক্তি সম্বরণে হয় শক্তি হারা, বুঝিলে মানুষে হয়, বুঝিলে মানুষে হেন না হয় সম্ভব, শাস্ত্রজ্ঞ মর্মজ্ঞ যারা ছিল নীরব, সামান্য মনুষ্যাধারে নহে সার্থকার, করিবারে গৌরের আসনাধিকার, ভালো মন্দ সদাসৎ সর্বঠাই রহে, নিজ নিজ বুদ্ধিমত ভিন্ন কথা কহে। বলছেন যতক্ষণ প্রভুর শক্তিতে তারা বলিয়ান ছিলেন, তাঁর যে দিব্যভাবে তারা, সেটা যখন তার ভেতর থেকে রেডিয়েট করছিল, সেটা তাকেও ছুঁয়ে গিয়ে অটোমেটিক্যালি তার মনকে তুলে দিয়েছে। আপনারা এটা দেখতে পাবেন যদি কখনো হিমালয়ের কাছে দর্শন করেন, হিমালয়ের যান দেখতে, হিমালয়ের সামনে গিয়ে যখন দাঁড়ানো হয়
সে তার যে বিশালত্ব, তার যে অতলান্তিক যে ভাব, সেটা আমাদের খুব বিশেষভাবে স্পর্শ করে। আবার যখন আমরা সমুদ্রের কাছে যাই, তার ব্যাপ্তি আমাদের স্পর্শ করে, আমাদের ভেতরটাকে বড় করে দেয়। মিস ম্যাকলাউড, স্বামীজির শিষ্যা মিস ম্যাকলাউড, স্বামীজিকে দেখার আগে রাশিয়ার জারের সঙ্গে দেখা করতে গেছিলেন। রাশিয়ার জারের সঙ্গে দেখা করে তিনি একদম মুগ্ধ হয়ে গেলেন। রাজা তো সম্রাট, রাজা নয় সম্রাট তিনি, তার সেই আভিজাত্য, তার অলঙ্কার, তার উপস্থিতি, সব কিছুতে তিনি ভীষণভাবে অভিভূত হয়ে গেলেন। ফিরে এসে তিনি তার ডায়েরিতে লিখলেন, মেট দি জার অফ রাশিয়া অ্যান্ড ফেল্ট হাউ গ্রেট হি ইজ অ্যান্ড হাউ স্মল এম আই। রাশিয়ার জারের সঙ্গে দেখা হলো এবং অন্তরে অন্তরে অনুভব করলাম তিনি কি মহান, তিনি কি বিশাল, আর এও অনুভব করলাম আমি কি ক্ষুদ্র, আমি কি সামান্য। এ বেশ কয়েক বছর পরে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হলো, তিনি একেবারে অভিভূত হয়ে গেলেন। লিখলেন নিজের ডায়েরিতে, মেট স্বামী বিবেকানন্দ অ্যান্ড ফেল্ট হাউ গ্রেট হি ইজ অ্যান্ড অলসো ফেল্ট হাউ গ্রেট এম আই। যে স্বামী বিবেকানন্দের সঙ্গে আমার দেখা হলো এবং অন্তরে অন্তরে অনুভব করলাম যে তিনি কি মহান, সেই সঙ্গে এও অনুভব করলাম আমি কি মহান। যে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ মহাশয়ের তার কাছে এলে শুধু যে নিজের সেই তার মহৎ সত্তাকে দেখেই আমরা মুগ্ধ হই তা নয়, আমাদের ভেতরে যে মহৎ সত্তা আছে সেটা বিকশিত হয়। সেটা যে কোনো বড় জায়গায় গেলে, যখন হিমালয়ে যান তখন দেখবেন কিছু না, দার্জিলিংয়ে টাইগার হিলের সামনে তার সূর্যোদয় দেখলে আপনার মনে হবে আপনার ভেতরেও যেন সেই অনন্ত প্রকাশ আছে, অনন্ত দেবত্ব আছে, সেটা যেন এই মুহূর্তে ক্ষণেকের জন্য আপনার সামনে এসে গেছে। আমাদের সংস্কারের কারণে আমরা এটা টেনে রাখতে পারি না। ওই সময় যখন আমরা সূর্যোদয়ের কথা ভাবি তখন কি আমরা ভাবি টাইগার হিল থেকে নেমে কি ব্রেকফাস্ট করবো? তখন ওটা ভাবি না, মুগ্ধ হয়ে সেই সূর্যোদয় দেখি, যে টাইগার হিলের ওপর যখন সেই সূর্যের আলো পড়েছে, কিংবা পুরীর সমুদ্রের সামনে যখন গিয়ে দাঁড়াই তার সেই যে ব্যাপ্তি, তার সেই যে প্রকাশ, সেটা দেখে আমাদের মনে হয় না যে বাড়ি ফেরার জন্য গজা কিনে নিয়ে যেতে হবে, এই ভাবনাগুলো আমাদের চলে যায়। কিন্তু যে মুহূর্তে আমরা সমুদ্র থেকে ফিরে আসি তখন মনে হয় এই মার্কেটিং করতে হবে, এই গজা কিনতে হবে, একে দিতে হবে, তার জন্য ওটা কিনতে হবে, এইগুলো করতে হয়। এখানেও ঠিক তাই, যতক্ষণ ভক্তরা শ্রীরামকৃষ্ণের সন্নিধিতে ছিলেন, যখন শ্রীরামকৃষ্ণের সেই দিব্য ভাবের ভেতরে তারা ছিল, তাদের মনের এমন একটা উন্নয়ন হয়ে গেছিলো, শ্রীরামকৃষ্ণ যে চৈতন্যের আসনের উপর দাঁড়িয়ে আছে এটা তাদের কাছে খুব একটা কষ্টকর, বেদনাকর কিছু মনে হলো না। কিন্তু ধীরে ধীরে যখন প্রভু তার লীলাকে সংবরণ করতে থাকলেন তখন তাদের মনে হলো যেন কেউ তাদের ভেতরের পাওয়ারটাকে কেটে দিয়েছে, পাওয়ার বার করে নিয়েছে। তখন তারা শ্রীরামকৃষ্ণকে আর দেবভাবে দেখতে থাকলো না, তারা মানুষ বুদ্ধিতে দেখতে থাকলো। কিন্তু এই দু ধরনের সেক্ট ভক্তরা সবসময় থাকে, এক হচ্ছে যারা শাস্ত্রাদি চর্চা করে, শাস্ত্রাদি পাঠ করে, আর এক ধরনের সাধারণ ভক্ত। শাস্ত্রজ্ঞ মর্মজ্ঞ যারা আছিল নীরব, বুঝিল মানুষে হেন না হয় সম্ভব, তারা এটা বুঝতে পারলো খুব সাধারণ মানুষের পক্ষে এত সাহস হবে না যে শ্রী চৈতন্যর জন্য যে আসনটি সংরক্ষিত আছে সেখানে গিয়ে দাঁড়াবে। অতএব এ মানুষের ভেতরে কিছু সার বস্তু আছে। সামান্য মানুষাধারে নহে সাধ্যকার, করিবারে গৌরের আসন অধিকার, ভালো মন্দ সদাসৎ সর্বঠাই রহে, নিজ নিজ বুদ্ধিমতো ভিন্ন কথা কহে। কিন্তু প্রত্যেক অতগুলো মানুষ আছে, প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে শ্রীরামকৃষ্ণের এই ঘটনাটাকে বিচার করা শুরু করলেন। অভক্ত পাষণ্ড দল গর্ধবের মতো, অজ্ঞান রজক ভার বহে অবিরত, সমাগত বহু ভক্ত হয় অবতারে, লোলুপ মধুপ সম ভক্তি হেতু ঘুরে, যদিও পাষণ্ড করে কার তার মধ্যে বাস, স্বভাবের মলিনতা বহু নহে নাশ। এই দলের ভক্তে কিছু অভক্ত, মানে যাদের ভেতরে ভক্তিভাবের অভাব আছে, পাষণ্ড মানে যারা আচরণ করে অনেকটা দানবের মতো। এই আমাদের গীতাতে একটি অধ্যায় আছে, দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ, যে অধ্যায় আমরা ছেচল্লিশটা ছাব্বিশটা দিব্য গুণের কথা জানতে পারি।
বলছেন দৈবী এবং আসুরী, দৈবাসুরা সম্পত্তি বিভাগ, সম্পত্তি মানে হচ্ছে সম্পদ, মানে কি এই ২৬টা গুণ অ্যাকোয়ার করলে আমার ওই শঙ্খচক্র পদা গদা পদ্ম নিয়ে আমি রোজ অফিস যাতায়াত করবো তা নয়। ধর্ম হচ্ছে বলা হয় যা ধারণ করে রাখে, যে জল এই এই গ্লাসটা, এই গ্লাসটার ধর্ম হচ্ছে জলটাকে ধরে রাখা, এটাই তার ধর্ম, ধারণ করার ক্ষমতা, যে গুণ যে জিনিস আমাদের ধরে রাখে। এখন এই গ্লাসটা কোনো কারণে যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে এটার আর ধারণ করার ক্ষমতা নেই, একটা নতুন আধার, নতুন একটা জিনিস খুঁজতে হবে। ঠিক মানুষকে সেই রকম কিছু দিব্য গুণ, মরাল লাইফ, নৈতিকতা আমাদের ধরে রাখে, সেইগুলোকে, সেইগুলো যদি আমরা অভ্যাস করি তাহলে আমাদের ভেতরে দিব্য ভাব জাগ্রত হবে, আর সেগুলো যদি আমরা অভ্যাস না করতে পারি আমাদের ভেতরে দানবীয় ভাব জাগবে। এমন নয় যে আমাকে দেখতে ফিল্ম, ওই টেলিফিল্মের রাবণের মতো হয়ে যাবে সেরকম না, দশটা মাথা হি হি করে ঘুরে বেড়াচ্ছি, কিংবা বিভীষণ মতো কিংবা কুম্ভকর্ণের মতো ওরকম দেখাবে না, কিন্তু আমি সেই একই মানুষ থাকব, কিন্তু ভেতরের মানুষটা একবারে শয়তানে রূপান্তরিত হবে। তাই বলছে যাদের ভেতরে ভক্তি কম, যারা ভগবানকে ভালোবাসতে পারে না, সেই পাষণ্ডের দল কেমন না গাধার মতো, কিরকম গাধা, যে অজ্ঞান রজক ভার বহে অবিরত, রজকে ধোপার সবসময় একটা করে গাধা থাকে, সে কি করে না, বাড়ি বাড়ি থেকে ধোপা ময়লা কাপড় সংগ্রহ করে, আর সেই ময়লা কাপড়গুলো পুঁটুলি বেঁধে ধোপার দিকে চাপিয়ে দেওয়া হয়। ধোপা জানতেও পারেন সেটা তার অজ্ঞানতাজনিত, কি বহন করে সে নিয়ে যাচ্ছে, সে যেরকম রজকের সঙ্গে সঙ্গে সে ময়লা কাপড় যেরকম বহন করে নিয়ে যায়, এই অভক্তরাও ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের সন্নিধানে এসছে, কাছে এসেছে, কিন্তু কিছুতেই তারা অনুভব করতে পারছেন না কার সঙ্গ করছি। সমাগত বহু ভক্ত হয় অবতারে, প্রত্যেক অবতারে এরকম মানে সব শ্রেণীর মানুষ থাকে, লোলুপ মধুপ সম ভক্তি হেতু ঘুরে, যদিও পাষণ্ড করে তার মধ্যে বাস, স্বভাবের মলিনতা বহু নহে নাশ। তাদের বলছেন, তাদের প্রতি একটা কৃপা দৃষ্টি দিয়ে বলছেন পুঁথিকার, যে এদের অবস্থা এরা মৌমাছির মতো, ভালো জিনিসটা সংগ্রহ করে কিন্তু তাদের নিজের ভেতরে নিজের সংস্কারগুলো এত তীব্র, খারাপ সংস্কারগুলো এত তীব্র, সেই মধুর স্বাদ সে গ্রহণ করতে পারে না। যে ডায়াবেটিক পেশেন্ট, সে গিয়ে মধু কিনে নিয়ে এলো দোকান থেকে, কিন্তু তার ওই ভেতরে ডায়াবেটিস আছে, মধুমেহ রোগ আছে, সে ভয়ের চুটে তার ব্যাগে আছে, তার কাছে আছে মধু, কিন্তু সে কিছুটা কিছুতেই সংগ্রহ করতে পারছে না, খেতে পারছে না সেটা। ঠিক সেই রকম বলছেন এরা আছে, এদের ভেতরে শুভ সংস্কার আছে, কিন্তু এদের অশুভ সংস্কার এত বেশি যে সেই শুভ সংস্কার তার ওপর কোনো রকম ছাপ ফেলতে পারছে না। স্বভাবের মলিনতা কভু নহে নাশ, অঙ্গার করিলে ধৌত শতবার জলে, কালিমা বরণ নাহি যায় কোনো কালে। বলছেন কয়লাকে যদি বারবার করে জল দিয়ে ধোয়া হয়, বারবার যদি জলে তাকে ধৌত করা হয়, তবু কয়লার সেই কালি ভাব কোনো সময়ের জন্য যায় না। এ যেন তেমন ভক্তদের দল। অমাবস্যা রাত্রে যেন চাঁদ অসম্ভব, তেনপাশুণ্ডির হৃদে ভক্তির উদ্ভব, যেন দেখি কমলাক্ষী জটাধারী রাম, এক পক্ষের সে রক্ষ করিতে সংগ্রাম, তেমতি অভক্ত দল প্রভু ভগবানে, সমাসীনে দেখি তাহে গৌর আসনে, নিকটে বৈষ্ণব যত করিয়াশ্রবণ, নিন্দাবাদ প্রতিবাদ করে বিলক্ষণ, প্রভু কি বা করিলেন শুনো অতঃপর, রামকৃষ্ণ লীলা কথা সুধার সাগর, যেই বস্তু প্রভু দেব সেই গোরা রায়, গৌরের হয় নিন্দা প্রভুর নিন্দায়, এমনি গুড় তত্ত্ববোধে বঞ্চিত যে জন, অর্থাৎ চিনে না কে বা প্রভু নারায়ণ। বলছেন অমাবস্যা রাত্রে আমরা যতই চেষ্টা করি, যেমন আকাশে আমরা চাঁদ দেখতে পারবো না, ঠিক সেই রকম এই অভক্ত যারা, যাদের ভেতরে ভগবানের প্রতি ভক্তি আসেনি, তাদের হৃদয়ে ভক্তির উদ্ভব হওয়াটা কঠিন। তাই এই সব ভক্তের দল
তারা যখন প্রভুকে গৌরের আসনে বসতে দেখলেন তারা নিন্দাবাদ প্রতিবাদ করবে সেটাই স্বাভাবিক। বলছেন প্রভু কি বা করলেন শুনো অতঃপর, এর একটা প্রতিবিধান শ্রী রামকৃষ্ণ করলেন সেটা আমরা বলব। বলছেন রামকৃষ্ণ লীলা কথা সুধারো সাগর, এমন এই লীলা কথায় যেন সুধার মতো অমৃতের মতো, অমৃত কি করে আমাদের নতুন করে প্রাণশক্তি যোগায়। এই অভক্তদের কোনো রকম এত বাদ প্রতিবাদ গেল, তার কোনো রকম প্রতিবাদ তিনি করলেন না, তিনি এক নতুন একটি লীলা করলেন, আপনার কি সমস্ত বাদ প্রতিবাদ থেমে গেল। বলছেন এই ভক্তরা বুঝতেই পারছেন না সেই এক পরমেশ্বর প্রতিবার যখন অবতার রূপ ধারণ করে আসছেন তখন আলাদা আলাদা রূপ ধারণ করেছেন, কিন্তু স্বরূপতা তারা সেই এক পরম ব্রহ্ম। কখনো তিনি রাম হিসেবে আসছেন, কখনো তিনি কৃষ্ণ হিসেবে আসছেন, কখনো বুদ্ধ হিসেবে আসছেন, কখনো কল্কি হিসেবে আসছেন, কখনো চৈতন্য হিসেবে এসেছেন, কখনো রামকৃষ্ণ রূপে এসেছেন। এরা প্রত্যেকে ভাবগুলো যে রূপগুলো ভিন্ন কিন্তু এরা স্বরূপত এক। তাই শ্রীরামকৃষ্ণকে যখন আমরা নিন্দা করি পক্ষান্তরে সেই গৌরীয় ভক্তগণ তারা জানে না তারা স্বয়ং গৌরাঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুরই নিন্দা করছে। নিজের ইষ্টকে বড় করতে গিয়ে কি হয়, অনেক সময় আমরা অন্যকে ছোট করে ফেলি। আমি অনেকের কাছে শুনি যে তারা বলে দেখেছি যে একে অপরের সঙ্গে আমার সামনে এরকম হয়েছে, অফিসে এসছেন তিনি অন্য জায়গা থেকে দীক্ষা নিয়েছেন আর একজন রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছেন, জিজ্ঞাসা করছেন কার কাছে দীক্ষা হচ্ছে, তিনি বলছেন অমুক জায়গায়, ও রামকৃষ্ণ মিশন নয় যেন সামথিং হেও, এরকম ভাবটা যেন না থাকে। সেই এক পরমেশ্বর নানা ধারায় আসছে, সে ভগবানকে স্মরণ করছে, হয়তো তার কলটা অন্যরকম, সে যন্ত্রটা হয়তো অন্যরকম, কিন্তু সেই একই ভগবানকে সে স্মরণ করছে। এবার তিনি কি করলেন সেই লীলা কথা আপনাদের বলব। চৈতন্য চরণে কিছু ভক্তিরীতি মাঝে, জানে নাই তাই প্রভু দেবে নাহি ভজে, প্রভুর করিয়া নিন্দা করেছ প্রমাদ, অজ্ঞান জনিত মদোষ মহাপরাধ, জীবহিত সদাব্রত গুণের আকর, ক্ষমার সাগর যেন দয়ার সাগর, তাহাদের রক্ষার কারণে ভগবান করিলেন শুনো কিবা সুন্দর বিধান। চৈতন্য চরণ যাদের হৃদয়ে, যারা নিত্য শ্রী চৈতন্যের চরণ পাদপদ্ম স্মরণ করে, সেই ভক্তরা যখন শ্রীরামকৃষ্ণের নিন্দা করে সেটা পক্ষান্তরে চৈতন্যেরই নিন্দা করা হয়। তাই এটা ঠাকুর এই অন্তরে অন্তরে এটি বুঝলেন যে এতে এদের ক্ষতি হচ্ছে, অতএব এর একটি উপায় বের করা দরকার যার ফলে এদের এই নিন্দাবাদ থামবে, নিন্দাবাদ থামলে এদের অকল্যাণ, যেটা অকল্যাণ হচ্ছে সেটি আর হবে না। বলছেন কেন তিনি করলেন, জীবহিত সদাব্রত গুণেরও আকর, ক্ষমার সাগর যেন দয়ারও সাগর। তিনি তার সমস্ত জীবনটা জীবের হিতের জন্য, তাই তাদের যে অজ্ঞানজনিত যে দোষ হচ্ছে, যে মহা অপরাধ হচ্ছে, তাকে ক্ষমা করে দিলেন তিনি। কেন, তার হৃদয়ে যেন দয়ার সাগর, সাগর মানে যার গভীরতা আর যার ব্যাপ্তি কোনো রকম পরিমাপ করা যায় না। ভক্তদের কল্যাণের জন্য, সেই গৌর ভক্তদের কল্যাণের জন্য তিনি একটি নতুন উপায় সাধলেন। কি সেই উপায়? মনোহর শ্রীপ্রভুর কার্যের কৌশল, ধরি মূলাধারে স্থান টিপিলেন কল, বৈষ্ণবের শিরোমণি ভগবান দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত কাল নাই বাস, গোরা ধ্যান গোরা জ্ঞান গোরা পদে মতি, বৈষ্ণব সমাজে বঙ্গে বড়ই খিয়াতি, শান্ত দান্ত ভক্তিমন্ত মহন্ত বিশেষ, তদুপরি ধরে বহু সদ্গুণ অশেষ। বলছেন তিনি একটি অদ্ভুত উপায় বার করলেন। সেই সময় কালনায় বাস করতেন বৈষ্ণবদের শিরোমণি ভগবান দাস বাবাজি, শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্যতম ভক্ত, সারা জীবন তার গোরা ধ্যানে গোরা জ্ঞানে এবং শ্রী গৌরাঙ্গের শ্রী পাদপদ্মে তার মতি। বৈষ্ণব সমাজে সেই কারণে তার এই অদ্ভুত সাধক ভাবের জন্য বৈষ্ণব সমাজে
তার খুব খ্যাতি আছে, সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। শুধুমাত্র এগুলি নয়, তার আরও বহু সদ্গুণ আছে। এ বিষয়ে লীলা প্রসঙ্গ খুব সুন্দর করে ভগবান দাস বাবাজি একটি চরিত্র চিত্রণ করেছেন, সেটা আমরা পড়ব। ভগবান দাস বাবাজি তখন 80 বৎসরেরও অধিক বয়ক্রম হইবে। তিনি কোন কুল পবিত্র করিয়াছিলেন তাহা আমাদের জানা নাই, কিন্তু তাহার জ্বলন্ত ত্যাগ, বৈরাগ্য, ভগবত ভক্তির কথা বাংলার আবাল বৃদ্ধ বণিকা অনেকেই শ্রুতিগোচর হইয়াছিল। শুনিয়াছি এক স্থানে একভাবে বসিয়া দিবারাত্র জপ তপ ধ্যান ধারণাদি করায় শেষ দশায় তার পদদ্বয় অসার অবশ হইয়া গিয়েছিল। দীর্ঘ সময় এক আসনে বসে তিনি এত জপ ধ্যান করতেন, শেষের দিকে তার পা কাজ করতেন না, চলৎ শক্তিহীন হয়ে পড়েছিলেন। কিন্তু 80 বৎসরের অধিক বয়স্ক হইয়া শরীর অপটু ও প্রায় উত্থান শক্তিরহিত হইল, বৃদ্ধ বাবাজির হরিনামে উদ্দাম উৎসাহ, ভগবত প্রেমে অজস্র অশ্রুবরণ এবং আনন্দ কিছুমাত্র না কমিয়া বরং দিন দিনই বর্ধিতই হইয়াছিল। এখনকার বৈষ্ণব সমাজ তাহাকে পাইয়া তখন বিশেষ সজীব হইয়া উঠিয়াছিল এবং ত্যাগী বৈষ্ণব সাধুগণের অনেকে তাহার উজ্জ্বল আদর্শ ও উপদেশ নিজ নিজ জীবনে গঠিত করিয়া ধন্য হইবার অবসর পাইয়াছিল। শুনিয়াছি বাবাজির দর্শনে যিনি তখন যাইতেন তিনি তাহার বহু কালানুষ্ঠিত ত্যাগ, তপস্যা, পবিত্রতা ও ভক্তির সঞ্চিত প্রভাব প্রাণে প্রাণে অনুভব করিয়া এক অপূর্ব আনন্দের উপলব্ধি করিতেন। বলছেন যে যখন যে সময়ের কথা, ঠাকুর যে সময় গেছিলেন তখন তার বয়স প্রায় 80-র বেশি হয়ে গেছে। দীর্ঘ সময় তিনি জপ ধ্যানে এতই মগ্ন থাকতেন যে তার পক্ষে শেষের দিকে তিনি আর ভালো করে উঠে দাঁড়াতে পারতেন না, তার শারীরিক সেই রকম অবস্থা ছিল না। কিন্তু তথাপি তার ভগবানের প্রতি আকর্ষণ, সাধন ভজন জপ ধ্যান সব কিছুতে এমন তীব্র নিষ্ঠা ছিল, যে কেউ তার কাছে আসতো তার সেই সুদীর্ঘ দিনের ত্যাগ তপস্যার যে ফল সেটির স্পর্শ তারা অনুভব করতে পারত। ভগবান দাস বাবাজির আশ্রম কালনাতে আছে, আপনারা যদি কারুর সৌভাগ্য হয় গেলে দেখবেন। দুটি অদ্ভুত জিনিস আছে, একটি হচ্ছে বাবাজির সমাধিস্থান, যেখানে গেলে আপনারা বুঝতে পারবেন সেখানে বাবাজির ব্যবহৃত দুটি জিনিস রাখা আছে, একটি তার জলের পাত্র আর একটি হচ্ছে কাঁথা। কাঁথাটি একেবারে শতছিন্ন, বাবাজি ব্যবহার করার পর আর সেই কাঁথার কেউ ব্যবহার করেন সে সেইভাবে ভাঁজ করা আছে, যেমনভাবে তিনি ব্যবহার করতেন সেটা দেখলে বুঝতে পারবেন একেবারে শতছিন্ন হয়ে গেছে সেই কাঁথা। কোনো ভালো মানুষ, কোনো সাধারণ মানুষ বোধহয় ওই জিনিস ব্যবহার করতে পারে না। আর একটি মাটির জলপাত্র, তার বাইরে আর কোনো সম্পদ তার কাছে ছিল না। নিত্যকার তার অভ্যাস ছিল গঙ্গায় গিয়ে স্নান করা, শেষের দিকে যখন তার পায়ের সমস্যা হলো তার পক্ষে দূরে গঙ্গায় গিয়ে যাওয়ার সম্ভব হলো না, তার গঙ্গা স্নান বন্ধ হয়ে গেল। কয়েকজন সাধক তার কাছে ছিলেন, জিজ্ঞাসা করলেন বাবাজি আপনি আর গঙ্গায় যান না স্নান করতে? বললেন সে বেটির যদি ইচ্ছা হয় তাহলে সে এখানেই এসে উপস্থিত হবে। ঠিক সেই দিন দেখা গেল আশ্রমের একটা অংশে মাটি ফেটে জল বেরোতে শুরু করেছে, একদম গঙ্গার জল বেরোতে শুরু করেছে। আপনারা যদি যান গিয়ে দেখবেন সিঁড়ির আকারে যেন ইয়েতে নেমে যাচ্ছে সেই জল, ইয়েটা আর জল এসছে, মানে বেশ অনেকখানি জল, এবং জোয়ার ভাটায় সেই যে জল বাড়ে কমে সেটা ওইখানে দাঁড়ালে দেখলেই বোঝা যাবে, কারণ দেওয়ালেতে দাগ লেগে গেছে। যখন জোয়ার আসে তখন জল বেড়ে যায়, যখন ভাটা আসে তখন জল কমে যায়, সিঁড়িতেও সেই অনুযায়ী শ্যাওলা পড়ে। যেরকম দেখবেন গুজরাটে কূপ আছে, ওখানে তো জল অনেক নিচুতে পাওয়া যায়, তাই সিঁড়ি অনেক গভীরে সিঁড়ি খনন করা হয়, সিঁড়ি খনন করে 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 নিচে গিয়ে যেখানে কূপ আছে সেখানে পৌঁছানো যায়। এইখানের এই জিনিসটি অনেকটা ঠিক সেই রকম, সিঁড়ি দিয়ে অনেকটা অন্তত 10-15টা সিঁড়ি দিয়ে নেমে গেলে সেই জল স্পর্শ করতে পারা যায়। তার এইসব অলৌকিক দিব্য লীলা লীলাও ছিল। তা সেই
এখন সেই বৈষ্ণব বাবাজি কাছে যখন এই ঘটনা খবর গেল তখন তার কি রিয়াকশন হলো? শ্রী রামকৃষ্ণদেব বুঝলেন যে এই সাধককে যিনি তিনি যদি কনভিন্স করতে পারেন তার যে আচরণ সেটা কোনো রকমের অন্যরকম অতিশয়োক্তি নয় কিছু নয়, তাহলে স্বয়ং সমগ্র বৈষ্ণব সমাজ তাকে গ্রহণ করবে। মূলত ঠিক সেই কারণেই তিনি তার যাত্রা শুরু করলেন কালনার উদ্দেশ্যে। আমরা এখন বলবো যে কীরকমভাবে এই যে ঘটনাটা ঘটাতে কীরকমভাবে তা বৈষ্ণব সমাজে যেমন প্রভাব ফেলেছিল, বাবাজি কি বলেছিলেন সেটা আমরা দেখব। অতি প্রতিপতি অতি প্রতিপত্তি তার বৈষ্ণবের স্থানে আসন গ্রহণ কথা শুনিলেন কানে, গৌরাঙ্গ ভকত তেহ গৌরাঙ্গে পীড়িত তে কারণ শুনি কথা হইল কুপিত, চিনে না জানে না প্রভু কিরতন ধন তাই কথা শুনে কহে অপ্রিয় বচন, শ্রী গৌরাঙ্গ মূল জ্ঞান ধর যেই জানে তার আসন অন্য সে দিবে কেমনে। তিনি শ্রীরামকৃষ্ণের এই চৈতন্য আসন গ্রহণের ঘটনায় অত্যন্ত দুঃখিত হলেন, অত্যন্ত ব্যথিত হলেন এবং ব্যথিত হয়ে তিনি কটু কথা বলতে শুরু করলেন। প্রতিকার বলছেন এটা খুব স্বাভাবিক, শ্রী গৌরাঙ্গ মূল জ্ঞান ধরে যেই জানে, যিনি তার জীবনের সমস্ত কিছু শ্রী গৌরাঙ্গ ভিন্ন আর কাউকে মনে করেন না, যার গৌরাঙ্গ ভিন্ন আর অন্য কোনো দেবদেবতার প্রতি ভালোবাসা নেই, তিনি তার ইষ্টের আসনে অন্য কেউ বসলে তার সে কষ্ট হবে। বাবাজি কি বললেন? শ্রীচৈতন্য পদাশ্রিত সিদ্ধ বাবাজি নিজ ইষ্ট দেবতার আসন অজ্ঞাতনামা শ্রীরামকৃষ্ণদেবের দ্বারা অধিকৃত হইয়াছে শুনিয়া অবধি বিশেষ বিরক্ত হইয়াছিলেন, এমনকি প্রধান হইয়া তাহার উদ্দেশ্যে কটু কাটব্য বলিতে ও তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতে কুণ্ঠিত হয় না। হরিসভার সভাগণের দর্শনে বাবাজির সেই বিরক্তি ও ক্রোধ যে এখন দ্বিগুণ বাড়িয়া উঠিল এবং ঐরূপ বিসদৃশ্য কার্য সম্মুখে অনুষ্ঠিত হইতে দেওয়ায় তাহাদিগকেও যে বাবাজি অপরাধী সাব্যস্ত করিয়া বিশেষ ভর্ৎসনা করিলেন এ কথা আমরা বিশেষভাবে বুঝিতে পারি। পদে পরে ক্রোধ শান্তি হইলে ভবিষ্যতে আর যাহাতে কেহ এরূপ আচরণ করিতে না পারে বাবাজি সে সকল বিষয়ে বন্দোবস্ত নির্দেশ করিয়া দিলেন। কিন্তু যাহাকে লইয়া হরিসভার এত গণ্ডগোল উপস্থিত হইল তিনি এই সকল কথার বিশেষ কিছুই জানিতে পারিলেন না। বাবাজি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, অত্যন্ত রেগে গেলেন এবং তিনি বললেন যে এরকম কাণ্ড ঘটেছে, যাদের সামনে ঘটেছে তাদের তো খুব গালাগালি দিলেন, তোমাদের সামনে এই ঘটনা ঘটলো অথচ তোমরা কেউ কিছু করতে পারলে না। সে তিনি তো জানেন না শ্রীরামকৃষ্ণের স্বরূপকে তিনি জানেন না, তাই এদেরকেও নিজে তো ক্রুদ্ধ হলেনই, ওদের প্রতিও তার ক্রোধ প্রকাশ করলেন এবং ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করলেন। প্রভুর মহিমা কথা করহশ্রবণ কিরূপে করিলা অপরাধ বিমোচন, সসঙ্গ মথুর প্রভু নৌকারোহণে ভ্রমেন গঙ্গার পক্ষে খানে সেখানে, একবার কালনা ঘাটে লাগে তরণী হৃদয় সহিত প্রভু নামিলা অমনি, কেন প্রভু নামিলেন কি মনে তাহার হৃদয়ে বিদিত কইল পথে সমাচার, কোমলাঙ্গ প্রভু ধীর পদ সঞ্চালনে উতরিলা ভগবান দাসের আশ্রমে, সে সময় বাবাজির জপমালা করে উপশিষ্য বৈষ্ণবেরা আছে চারিধারে, সামাজিক আলোচনা হিত উপদেশ দাঁড়ায় তফাতে দেখিছেন পরমেশ। ঠাকুর একদিন এইরকম গঙ্গাবক্ষে মথুরানাথ তাকে নিয়ে বেড়াতে যেতেন, সেই রকম এমন একদিন এরকম বেড়াতে যাওয়ার সময় হঠাৎ তিনি কালনা ঘাটে নৌকা বাঁধবার জন্য বললেন। হৃদয়রাম বুঝতেই পারছে না যে কি কাণ্ড হচ্ছে কি হলো, কিন্তু কালনা ঘাটে এসে তিনি থামলেন। তারপরে লোকজনকে জিজ্ঞাসা করে ভগবান দাস বাবাজির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন ভগবান দাস বাবাজির আশ্রমে এসে তারা পৌঁছলেন দেখলেন যে ভগবান দাস বাবাজি হাতে জপের মালা নিয়ে জপ করছেন, আবার একই সঙ্গে সামাজিক আলোচনা হিত উপদেশ এইসব করছেন। তফাতে দাঁড়ায় থাকি দেখে
দেখিছেন পরমেশ একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই স্বয়ং ভগবান এই দৃশ্য দর্শন করতে লাগলেন। খুব সুন্দর বর্ণনা আছে লীলা প্রসঙ্গে, আমরা এটা এখান থেকে একটু শুনব। এই সকল কয়েক এই ঘটনার কয়েকদিনেই পরে শ্রী রামকৃষ্ণদেব স্বতঃ প্রেরিত হইয়া ভাগিনে ও হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে লইয়া কালনায় উপস্থিত হইলেন। প্রত্যুষে নৌকা ঘাটে আসিয়া লাগিলেন, মথুর থাকিবার স্থান প্রভৃতি বন্দোবস্তে ব্যস্ত হইলেন। শ্রী রামকৃষ্ণদেব ইত্যবসরে হৃদয়কে সঙ্গে লইয়া শহর দেখিতে বহির্গত হইলেন এবং লোকমুখে ঠিকানা জানিয়া ক্রমে ভগবান দাস বাবাজির আশ্রমে উপস্থিত হইলেন। বালক সভার ঠাকুর পূর্ব পরিচিত কোনো ব্যক্তির সম্মুখীন হইতে হইলে সকল সময় একটি অব্যক্ত ভয়লজ্জাদি ভাব প্রথমে অভিভূত হইয়া পড়িত। ঠাকুরের এই ভাবটা আমরা অনেক সময় লক্ষ্য করিয়াছি। বাবাজির সহিত সাক্ষাৎ হইবার হইতে করিতে যাইবার সময় ঠিক তদ্রূপ হইল। যখন কোনো বড় মানুষের সঙ্গে ঠাকুর দেখা করতে যেতেন, ঠাকুর খুব প্যানিক হয়ে যেতেন, তাই নানা রকমের সব উপায় টুপায় অবলম্বন করতেন। এখানেও তিনি একটি অদ্ভুত উপায় অবলম্বন করলেন। হৃদয়কে অগ্রে যাইতে বলিয়া আপন প্রায় আপাদমস্ত বস্ত্রাবৃত হইয়া তাহার পশ্চাতে পশ্চাতে আশ্রমে প্রবেশ করেন। মাথা টাতা ঢেকে একদম সে বোরখা পরার মতো করে হৃদয় পেছন পেছন টুকটুক করে ঢুকলেন। হৃদয়ে ক্রমে বাবাজির নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া নিবেদন করিলেন, আমার মামা ঈশ্বরের নামে বিহ্বল হইয়া পড়েন, অনেকদিন হইতেই এইরূপ অবস্থা, আপনাকে দর্শন করিতে আসিয়াছেন। হৃদয় এইভাবে ইন্ট্রোডাকশন দিলেন। কিন্তু ভগবান দাস বাবাজি যে সাধক সে কথা প্রমাণ সারদানন্দজি হৃদয় রামের কাছ থেকে শুনে একটি ঘটনা লিখছে। হৃদয় বলিল, বাবা হৃদয় বলেন, বাবাজির সাধনা সম্মত একটি শক্তির পরিচয় নিকটে যাইবা মাত্র প্রকাশিত হইয়াছিল। কারণ প্রণাম করিয়া উপরুক্ত কথাগুলি বলিবার পূর্বেই তিনি বাবাজিকে বলিতে শুনিয়াছিলেন, আশ্রমে যেন কোনো মহাপুরুষের আগমন হইয়াছে। কথাগুলি বলিয়া বাবাজি নিকট ইতস্তত নিরীক্ষণ করিয়াও দেখিয়াছিলেন। হৃদয় অ্যাপ্রোচ করার আগে ঠাকুরটা একবার সম্পূর্ণ মুক্ত ঢেকে একটা কর্নারে বসে আছেন। বাবাজি কিন্তু যে মুহূর্তে তিনি ঠাকুর প্রবেশ করলেন তখনই বলেছিলেন, আশ্রমে কোনো মহাপুরুষের আগমন হয়েছে। যেখানে ঠাকুর লুকিয়ে বসেছিলেন সেই জায়গাটা এখনো খুব সুন্দর করে প্রিজার্ভ করা আছে। ঠাকুরের একটা ছবিও আছে উপরে, যে পিলারের পাশে বসেছিলেন। কিন্তু হৃদয় ভিন্ন অপর কাহাকেও সে সময় আগমন তাই এদিক ওদিক তাকিয়ে দেখছেন। এখন এই তো পুরো ঢেকে ঢুকে একটা কর্নারে বসে আছে, তাই এদিক ওদিক দেখা সত্ত্বেও হৃদয় ছাড়া কাউকে না দেখে সম্মুখে অবস্থিত ব্যক্তি সকলের সহিত উপস্থিত প্রসঙ্গেই মনোনিবেশ করিলেন। জনৈক বৈষ্ণব সাধু কি অন্যায় কার্য করিয়াছিলেন, তাহার সম্বন্ধে কি করা কর্তব্য, এই প্রসঙ্গেই তখন কথা হইতেছিল। এবং বাবাজি সাধুর ঐরূপ বিষদৃশ্য কার্যে ভীষণ বিরক্ত হইয়া তাহার কণ্ঠী কাড়িয়া লইয়া সম্প্রদায় হইতে তাড়াইয়া দিবেন ইত্যাদি বলিয়া তাহাকে তিরস্কার করিতেছেন। তিনি মুহূর্তে বললেন যে আশ্রমে কোনো মহাপুরুষের আগমন হয়েছে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে তিনি আবার সেই পুরনো যে লীলা করছিলেন তার মধ্যেই ঢুকে গেলেন। সেই সময় তার কাছে এক বৈষ্ণব বাবাজিকে নিয়ে এসেছেন, যিনি এমন কিছু কাজ করেছেন যেটি বৈষ্ণব সুলভ নয়। বাবাজি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, তোমাকে এই শাস্তি দেওয়া হবে, তোমার গলা থেকে কণ্ঠিটা খুলে দেওয়া হবে। বৈষ্ণবের গলা থেকে কণ্ঠি খুলে দেওয়া খুব বড় ধরনের অপমান। তার গলা এই কণ্ঠি হচ্ছে তার সম্পদ, সে যে বৈষ্ণব তার প্রকাশ। যেমন সাধকদের মাথার শিখা যদি কেটে দেয় কেউ, সেটা খুব বড় ধরনের অপমাননা তাকে করা হয়, ঠিক সেই রকম। এমন সময় শ্রীরামকৃষ্ণদেব তথায় উপস্থিত হইয়া তাহাকে প্রণাম করিয়া উপস্থিত মণ্ডলীর এক পার্শ্বে বিনোভাবে প্রবিষ্ট হইলেন। সর্বাঙ্গে বস্ত্রাবৃত থাকায় তার মুখমণ্ডল ভালো করিয়া কাহারও নয়নগোচর হইল না। তিনি ওইরূপে আসিয়া বসিবা মাত্র হৃদয় তাহার পরিচয় পূর্বোক্ত কথাগুলি বলিয়াছে, যে আমার মামা সাধন ভজন করেনি। হৃদয়ের কথায় বাবাজি উপস্থিত কথায় বিরত থাকিয়া ঠাকুর এবং তাহাকে প্রতি নমস্কার করিয়া কোথা হইতে তাহাদের আগমন হইল ইত্যাদি প্রশ্ন করিতে লাগিলেন। এরপরে হৃদয় একটা বোমা ফাটিয়ে দিলেন। হৃদয় দীর্ঘদিন ঠাকুরের কাছে আছেন তো, তাই ঠাকুরকে দেখতে দেখতে তাঁরও মনের অনেকটা উন্নয়ন হয়েছে। সাধারণত যিনি সিদ্ধ পুরুষ তার আর এই
প্রবর্তকের মতো সাধন ভজন মালা জপ এসবের প্রয়োজন হয় না। মালা জপছেন দেখে তিনি জিজ্ঞাসা করিলেন, হৃদয় কহিল ভগবান বাবাজি রে কি লাগি তোমার আর জপ মালা করে। উত্তর করিল ভগবান অভিমানে মালা ধরি মাত্র জীব শিক্ষার কারণে। হৃদয় জিজ্ঞাসা করলেন, আপনি তো সিদ্ধ পুরুষ, আপনার এই মালা ধরে থাকার কি প্রয়োজন, মালায় জপ করার তো আপনার প্রয়োজন নেই। তখন তিনি বললেন, জীব শিক্ষার জন্য আমি এই কাজটি করি। হৃদয় বাবাজি হৃদয়ের সহিত কথার অবসরে মালা ফিরাইতেছেন দেখিয়া হৃদয় বলিলেন, আপনি এখনো মালা রাখিয়াছেন কেন, আপনি সিদ্ধ হইয়াছেন, আপনার উহা এখন আর রাখিবার তো প্রয়োজন নাই। ঠাকুরের অভিপ্রায় অনুসারে হৃদয় বাবাজিকে ঐরূপ প্রশ্ন করেন বা স্বতঃপ্রণোদিতভাবে করিয়া করেন তাহা আমাদের জানা নাই, বোধহয় শেষোক্ত ভাবে মানে নিজে নিজেই করেছিলেন। কারণ ঠাকুরের সেবায় সর্বদা নিযুক্ত থাকিয়া এবং তাহার সহিত সমাজের উচ্চাবচ্চ নানা লোকের সঙ্গে মিশিয়া হৃদয়েরও তখন তখন উপস্থিত বুদ্ধিমত্তা এবং যখন যেমন তখন তেমন কথা কহিবা ও প্রসঙ্গ উত্থাপিত করার ক্ষমতা বেশ পরিষ্কৃত হইয়াছিল। বাবাজি হৃদয়ের প্রশ্নের এরূপ প্রশ্নে প্রথমে দীনতা প্রকাশ করিয়া পরে বলিলেন, নিজের প্রয়োজন না থাকিলে লোকশিক্ষার জন্য সকল রাখার প্রয়োজন, নতুবা আমার দেখা দেখি আমার কথায় ঠাকুরের আপত্তি ছিল, নতুবা আমার দেখা দেখি লোকে এইরূপ করিয়া প্রশ্ন হইবে, মানে আমাকে দেখে সবাই মনে করবে উনি যেন যখন করেন না তখন আমারও আর এ করার দরকার নেই, আমারও আর ও আমাদেরও আর মালা করানোর দরকার নেই। শুনিয়া বলিলা প্রভু আরে ভগবান এখনো অতেক তুমি রাখো অভিমান, যেমন প্রয়োগ বাক্য করিলা গোসাই অমনি সমাধি পর বাচ্চ আর নাই। হৃদয় ধরিল ভাবা বিষ্ট প্রভু দেবে পায়ে তত্ত্ব ভগবান কৃপার অভাবে, ভাগ্যবান ভগবান আশ্রমে যাহারে নিজে গিয়া করিলেন চৈতন্য সঞ্চার। মহাবীর ধনুধারী ধনু লয়ে করে মূর্তিমান মন্ত্র পরিবান যদি ছাড়ে, দূরভেদ্য লক্ষ্য এত বান মানে হারে শ্রীপ্রভু বাক্যবান হয় ছাড়কার। প্রভু ভাগ্যে কি শক্তি প্রভু বাক্যে কি শক্তি কার সাধ্য বলে, বিষম মায়ার গড় ভেদ করি চলে সার্থক জীবন যে বা খাই আছে মান, অব্যর্থ প্রভুর লক্ষ্য যেতায় সন্ধান। বাবাজির অভিমান লক্ষ্য গুরুতর অগ্নিবান ছাড়িলেন দয়ার সাগর, ভস্মীভূত অভিমান তম আর নাই চৈতন্য দিনে সমুদিত তার ঠাই। আঁখি করি উন্মিলন প্রভু পানে চায় স্বরূপ দর্শন পদে বাবাজি লুটায়। এ কথা শোনা মাত্র ঠাকুর তার সেই আবরণ খুলে দিয়ে ভগবান দাস বাবাজির সামনে দাঁড়িয়ে এসে বললেন, আরে তুমি এমন কথা বলছ এখনো আমি করব বলছ? সরলভাবে ঠাকুর আর মনের বিরক্তি আমাদের ন্যায় চাপিয়া সভ্যভব্য হইয়া উপস্থিত থাকিতে পারিলেন না, একেবারে দাঁড়াইয়া উঠিয়া বাবাজিকে লক্ষ্য করিয়া বলিলেন, কি তুমি এখনো এত অহংকার রাখো, তুমি লোকশিক্ষা দিবে, তুমি তাড়াইবে, তুমি ত্যাগ গ্রহণ করিবে, তুমি লোকশিক্ষা দেবার কে, যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে? দুটি কারণে তার রাগ হয়েছিল, এক হচ্ছে সে বৈষ্ণব, সে তার সাধন অবস্থা থেকে নেমে যেতে পারে, তাকে সাধকের কাজ সিদ্ধের কাজ তাকে সঠিক পথ দর্শন করে তাকে ভগবানের দিকে এগিয়ে দেওয়া, কিন্তু তা না করে তিনি বলছেন গলা থেকে মালা খুলে নাও, কণ্ঠটা খুলে নাও, তার মানে এ আ একে আর সাধকের অবস্থায় রাখতে রাখা হলো না, এ তো যে পতন হচ্ছে তাকে যদি আমরা আরও পতনের দিকে ঠেলে দিই সে ক্রমাগত নেমে যাবে, ক্রমাগত নেমে যাবে। বলছে তুমি কে তাকে বলা, তুমি তোমাকে তো লোকশিক্ষা দেওয়ার জন্য তোমাকে কি বলেছে কেউ, তোমাকে কি কেউ আদেশ করেছে? আর তুমি এই যে জপমালা ছেড়ে দিলে বাকিরা যে ছেড়ে দেবে তোমাকে দেখে দেখে, তুমি নিজেকে এত বড় ভাবছো কীভাবে? ঠাকুর তখন ঠাকুরের তখন সে অঙ্গাবরণ পড়িয়া গিয়াছে, কোটি দেশ হইতে বস্ত্র শিথিল হইয়া পড়িয়াছে, মুখমণ্ডল এক অপূর্ব দিব্য তেজে উদ্ভাসিত হইয়াছে, কাহাকে কি বলিতেছেন তাহার কিছুমাত্র যেন বোধ নাই, তাহার এই কয়টি কথা মাত্র বলিয়াই ভাবের আতিশয্যে
তিনি একেবারে নিশ্চেষ্ট নিষ্পন্দ হইয়া সমাধিস্থ হইলেন। বলছেন পুথিকার যে ভগবান যখন সে ভাগ্যবান, ভগবান যার গৃহে এসে উপস্থিত হন সে ভাগ্যবান, ভগবান যাকে ভুল করার হাত থেকে সঠিক পথে চালিত করে। বলছেন ভগবানের সেই বাণ কেমন না দুরভেদ্য, যাকে অতিক্রম করা যায় না, যে একেবারে গেঁথে যাবে আমাদের ভিতরে। আর সেই গাঁথনিতে কী হবে, যে মায়ার যে আবরণ যেটা দিয়ে আমরা নিজেদের ঠেকে রাখি, সেই মায়ার আবরণ ভেঙে যাবে। আমরা দেখব ঠাকুরের জীবনের এটা একটা অদ্ভুত ঘটনা, তার কাছে যারা এসেছে তাদেরকে তিনি মুক্তির পথে এগিয়ে দিয়ে গেছেন, এমনকি তার গুরুদের ক্ষেত্রে। তোতাপুরীর ঘটনা আপনাদের মনে আছে, তোতাপুরী দীর্ঘ ৪০ বছর সাধন করে ব্রহ্মজ্ঞানে স্থিত হয়েছিলেন, তিনি কখনোই শক্তিকে মানতেন না। যখন ঠাকুর হাতে তালি দিয়ে গান গাইতেন তোতাপুরী বলতেন কেউ রুটি ক্ষেত্র, ওই উত্তর ভারতের এবং হাতে তালি দিয়ে 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 রুটি করা হয়, তাই বলতেন কেউ রুটি ক্ষেত্র। সেই তাকে তিনি দেখালেন যে শক্তির ক্রীড়া, যে ব্রহ্ম এবং শক্তি, ব্রহ্ম যখন তিনি স্থির হয়ে আছেন তখন তার একটা রূপ সেটা যেমন সত্য, আবার তিনি যখন লীলা করেন তার প্রকাশ শক্তিরূপে, এই দুটি সত্য এবং দুটিকে স্বীকার করে নিতে হবে। একটা পাখি যার দুটো ডানা আছে, একটি ডানা থাকা পাখি উড়তে পারে না আকাশে। আমরা যদি সাধক জীবনে এগিয়ে যেতে চাই ব্রহ্মকে যেমন আমাদের গ্রহণ করতে হবে, ঠিক তার পাখনাটাকে, আরেকটা পাখনা যে দিয়ে সে লীলা করে তাকে গ্রহণ করতে হবে। এই বলা আছে গুরুর ধ্যানে বলা থাকে, এক জায়গায় আছে আমার গুরুর পাশে উৎপল পদ্মফুল হাতে নিয়ে একটি মহিলা রূপ বসে আছেন। অনেকে এই ধ্যান করতে রাজি হন না, বিশেষ করে যাদের সন্ন্যাসী গুরু, কিন্তু এখানে এই ধ্যানের যে ভেতরের যে আইডিয়াটা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা মনে করা দরকার। স্ত্রী শক্তি, আমরা সবসময় শক্তিকে স্ত্রী মূর্তি হিসেবে কল্পনা করি, তাই বলছেন শক্তিয়া লিঙ্গিত বিগ্রহ, তিনি তার নিজের শক্তির স্বরূপকে নিয়ে বসে আছেন। সে শক্তি কেমন না পদ্ম ফুলের মতো পবিত্র, তাই তার হাতে পদ্ম ফুল আছে। সেদিনকে এক বৈষ্ণব বাবাজিকে দেখলাম গুরু পুজো হচ্ছে, বাম হাতে একটি লাল পদ্ম ফুল নিয়ে তিনি বসে আছেন, ওটা কিন্তু আইডিয়া না। বলছেন এই পদ্মফুলটা মেনশন করা হচ্ছে এখানে পবিত্র, গুরু যে শক্তিতে ক্রিয়া করেন, গুরু যে শক্তিতে শিষ্যের উপর কাজ করেন সেটা এত পবিত্র যা তুল্য ওই পদ্মফুলের তুলনায়। তাই বলছেন বামেন উৎপল ধারিণ্যা শক্তিয়ালিঙ্গিত বিগ্রহম স্মেরানম সুপ্রসন্নম সাধুকা বিশ্বদায়কম। এই ভেতরের যে এসেন্সগুলো সেটা নিতে হবে। অনেক সময় সাধন ভজন করতে করতে আমাদের কী হয়, এই সাধন অহংকার আমাদের চেপে বসে। দেখবেন আপনাদেরও আছে, আপনারা যারা খুব মায়েরা যারা খুব ভালো রান্না করেন তাদের একটু একটু অহংকার আছে, হুম ও কি রান্না করে, আমি এমন ভালো ফিস ফ্রাই রাঁধি না, ডাল এমন সাঁতলে দেবো পাঁচ বাড়ি থেকে লোকে সে খেয়ে যাবে। সে আছে দেখবেন বিভূতিভূষণের সেই আছে গল্প পথের পাঁচালী, সেখানে সর্বজয়া বলছে না আমাকে এনে দিক না অমন অমন মশলা দেখি কেমন রান্না হবে না। আবার আমাদের যারা আমরা একটু কাজকর্মে একটু করি কর্মা, আরে আমার মতো আমার ডিপার্টমেন্টে আমার সেকশনে আমি তো সব কাজকর্ম করি, বাকিরা আর কে কী করে। এগুলো হচ্ছে আমাদের সাধনের অহংকার, এগুলো কী করে আমাদের এগিয়ে যেতে দেয় না। বর্মের মতো এত ভারী হয়ে যায়, আপনি যদি সুতির জামা না পরে একটা লোহার জামা পরেন, আপনি সুতির জামা পরলে ঘন্টায় ১০ কিলোমিটার স্পিডে হাঁটতে পারবেন, লোহার জামা পরলে স্পিডটা ৫ কিলোমিটার হয়ে যাবে। যে ডেস্টিনেশন আপনাকে পৌঁছতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সে ডেস্টিনেশন আপনি পৌঁছতে পারবেন না, তাই খুব বেশি প্রয়োজন সিদ্ধ পুরুষ এই কাজটা করেন, জোর করে আমাদের এই লোহার বর্মটা খুলে দেন। তোতাপুরীর এইটা অহংকার ছিল যে আমি ব্রহ্মকে অনুভব করেছি, ব্রহ্মের স্বরূপকে অনুভব করেছি, জগতে আর কিছু অনুভব করার দরকার নেই। ভৈরবী ব্রাহ্মণের এই অহংকার ছিল যে আমি শ্রীরামকৃষ্ণের স্বরূপ, ঈশ্বর স্বরূপ জগতের কাছে প্রকাশ করছি, সে আমার কাছে নিত্য কৃতজ্ঞ। বৈষ্ণব চরণ তার প্রমাণ ছিল, অহংকার ছিল, সে হাতে করে তার সিদ্ধায় ছিল, হাতে করে এক মন কাঠে সে হোম করত।
সে হারে রে লম্বোদর যখন সেই ওই সিদ্ধাইটা সেই বাক্য উচ্চারণ করত, তার সামনে কেউ আর তর্ক যুদ্ধে গৌরী পণ্ডিত সেই ইন্দাসের গৌরী পণ্ডিত সে যখন ওই বলতেন এই কথাটা, তখন তার সামনে কেউ এসে দাঁড়াতে পারত না। কিন্তু ঠাকুর কী করলেন, প্রত্যেকের এই যে সিদ্ধাইগুলো, এই সিদ্ধাইগুলো আমাদের কী করে, আমাদের পথকে বন্ধ করে দেয় লোহার ইয়ের মতো। আপনারা দেখবেন একটু সাধন ভজন করতে করতে দেখবেন আপনাদের প্রত্যেকের একটু 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 সিদ্ধাই এসেছে। রান্না করতে করতেই দেখবেন সিদ্ধাই এসেছে, এমন জিনিস রান্না করে দিচ্ছেন, অফিসের এমন কাজ করে দিচ্ছেন, এমন প্রবলেম সলভ করে দিচ্ছেন, দেখবেন এগুলো সিদ্ধাই। যে প্রবলেম আপনি জীবনে দেখেননি, দেখা মাত্র আপনার পুরনো অভিজ্ঞতার আপনার ভেতরের একটা ইনস্টিংক্ট কাজ করে, যেগুলো আমাদের এই সমস্যা সমাধান করে। এগুলো প্রত্যেকের, আমাদের প্রত্যেকের ভেতরে সিদ্ধাই আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সিদ্ধাইকে বারবার চাপা দিচ্ছে বৈষ্ণবচয় ভগবান দাস বাবাজির ক্ষেত্রেও একই জিনিস হলো। তার তিনি কিছুতেই ওইটার আগে এগোতে পারছেন না। তিনি সাধক, তিনি সিদ্ধ পুরুষ, তাকে যেহেতু সমস্ত বৈষ্ণব সমাজ মাথায় করে রেখেছেন, তিনি খানিকটা রাজা হয়ে উঠেছেন, তিনি খানিকটা প্রশাসক হয়ে উঠেছেন। সাধককে তার সাধনার পথে এগিয়ে দেওয়ার বদলে তিনি খানিকটা তাকে শাসন করবার ভাবনা তার মধ্যে জেগে দিলেন। ঠাকুর তাকে বলতে থাকলেন, শুনিয়া বলিলা প্রভু, অরে ভগবান, এখনো এতে তুমি রাখো অভিমান, তোমার এত অভিমান, তোমার এত সিদ্ধির অভিমান, তুমি এগুলো রাখো, তুমি যে সিদ্ধ পুরুষ, তোমার তো কোনো কিছু থাকার কথা নয়। যখন তিনি বলছেন, তার সেই গভীর সমাধিতে তিনি মগ্ন হয়ে আছেন, আর তার কথাগুলো যখন শুনছেন, তখন কি হলো, ঠাকুরের শক্তিপূর্ণ কথাগুলিতে বাবাজির অন্তর্দৃষ্টি অধিকতর প্রস্ফুটিত হইয়া তাহাকে নিজের দোষ দেখাইয়া বিনীত নম্র করে আস। আদতে তারা সাধু, সিদ্ধতার এমনি হয়নি, সাধনা করতে করতে হয়েছে। যে মুহূর্তে তিনি তার সেই ভুলটি বুঝতে পারলেন, তিনি আরও বেশি নম্র, আরও বিনীত হলেন। আবার শ্রীরামকৃষ্ণদেবের শরীরে অপূর্ব ভাববিকাশ দেখিয়া তাহার ধারণা হইল, ইনি সামান্য মানুষ নয়। শ্রীরামকৃষ্ণের শরীরে সেই দিব্য ভাব দেখে তার মনে হলো, এই লোকটি সামান্য মানুষ নয়। নিন্দা অপরাধ ক্ষমা চায় বারে বারে, অবিরল আখি জল ধারা বেয়ে চলে, বৈষ্ণব দলের নেতা ভগবান দাসে, তাহার খালাস পায় অপরে খালাস, সে অবধি প্রভুদের মহাভক্তি করে, যতেক বৈষ্ণব আছে বঙ্গের ভিতরে, প্রভু অবতারে যা দেখিনু হেন কথা, প্রভু অবতারে যা দেখিনু হেন কথা, মহাতম বিনাশন রামকৃষ্ণ কথা, দর্শনে বাসনা যত্ত পিথাকে মন, এক মনে লাগিতি কর শ্রবণ। বলছেন যখন এই বৈষ্ণব দাস ভগবান দাস বাবাজির অনুভব হলো যে ইনি সামান্য অবতার, সামান্য পুরুষ নন, তখন তিনি প্রাণে প্রাণে অনুভব করলেন এ লোকের চৈতন্য আসনে বসার অধিকার আছে। অতএব যেটা নিয়ে তিনি নিন্দে করছিলেন সেটা তিনি উইথড্র করে নিলেন। যে মুহূর্তে শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব চরণের কাছে স্বীকৃতি পেল, এই বঙ্গদেশে সমস্ত বৈষ্ণব সমাজে শ্রীরামকৃষ্ণের স্বীকৃতি এসে গেল। তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিয়া ক্ষমা প্রার্থনা করিলেন। এইরূপে ঠাকুর ও বাবাজির সেদিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল, এবং শ্রীরামকৃষ্ণদেবও হৃদয়কে সঙ্গে লইয়া কিছুক্ষণ পরে মথুরের সন্নিধানে আগমন করিয়া এই ঘটনার আদ্যোপান্ত তাহাকে শুনাইয়া বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন। মথুরবাবু ইহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যাইলেন, এবং আশ্রমস্থ দেববিগ্রহের সেবা ও একদিনের মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করিলেন। এইভাবে বাবাজির সঙ্গে তার লীলা শেষ হল। ঠাকুর প্রতিকার শেষ করছেন এইভাবে, প্রভু অবতারে যা দেখিনু হেন কথা, মহাতম বিনাশন রামকৃষ্ণ কথা। শ্রীরামকৃষ্ণ অবতারে যা দেখেছি একে যদি আমি অন্তরে অন্তরে অনুভব করতে পারি, তা মহাতম বিনাশন, আমার হৃদয়ের যা কিছু তম গুণ আছে শ্রীরামকৃষ্ণের কথা, তা লীলা যদি অনুভব করি, সেটি ধীরে ধীরে আমার থেকে চলে যাবে। দর্শনে বাসনা, এরপর একটি খুব মারাত্মক কথা বলছেন, কেন লীলা পড়া দরকার।
দর্শনে বাসনা যদ্যপি থাকে মন, এক মনে লীলাগীতি করক শ্রবণ। যদি তোমার এই দর্শন করার ইচ্ছা হয় তাহলে লীলাগীতি শ্রবণ কর। কী দর্শন করার ইচ্ছা? ভগবানের লীলা। সবসময় আমরা ভগবানের ওই দিব্য মূর্তিকে চিন্তা করতে পারি না, সেই কারণে এই ঘটনাগুলিকে পড়া দরকার। এই ঘটনাগুলি যত পড়া হবে তত এই ঘটনার একটা নাটকীয় ছবি আমার হৃদয়ের মধ্যে হবে, এবং যত গভীরে সেই চিন্তা হবে এক সময় আমি অনুভব করব যে শ্রীরামকৃষ্ণের সেই লীলাঙ্গনে অনেকের সাথে আমি উপস্থিত হব। শ্রীরামকৃষ্ণের স্থূল স্পর্শ পেয়ে মানুষ ধন্য হয়েছিলেন, যারা সেখানে ছিলেন তারা স্থূল স্পর্শ পেয়ে ধন্য হয়েছিলেন, আর আমরা যারা মনে মনে তাকে কল্পনা করব আমরা তার সূক্ষ্ম দর্শনে নিজেদের ধন্য করব। তাই বলছেন, দর্শনে বাসনা যদ্যপি থাকে মন, এক মনে লীলাগীতি করক শ্রবণ। শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আমাদের এই প্রার্থনা, যেন তাঁর কৃপায় আমরা তার লীলাগীতি অনুভব করতে পারি, আমরা তার লীলাগীতি অন্তরে অন্তরে অনুভব করতে পারি, দেখতে পারি, আর তার স্থূল দর্শনে তাঁর কৃপা আমাদের হৃদয়ে হৃদয়ে অনুভব করে নিজেদের ধন্য করতে পারি। দুর্গা পুজোর আগে এটাই আপনাদের সঙ্গে শেষ করে দেখা। শ্রীরামকৃষ্ণ মায়ের কৃপায় আপনাদের পুজো ভালো কাটুক। আজকে এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়ী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।